হ্যালো বন্ধু, এই ভিডিওতে আমি তোমাকে বলবো যদি কোনো মেয়ে তোমার হাইয়ে রিপ্লাই না করে তাহলে এমন কি করবে যাতে সে তোমার হাইয়ে রিপ্লাই করে। বন্ধু, যদি তুমি প্রথমবার আমার এই চ্যানেলে এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করে দাও, যাতে আমার এই চ্যানেলের ভিডিও তুমি সবার আগে দেখতে পারো। বন্ধু, যদি তুমি চাও যে মেয়েটি তোমার মেসেজে রিপ্লাই করুক, তাহলে সবার আগে আমাদের এটা বুঝতে হবে যে আমরা দুই ধরনের মেয়েদের মেসেজ সেন্ড করি। প্রথম, সে যাকে আমরা একদম চিনিই না, আমরা ফেসবুকে তার ডিপি দেখলাম, ভালো লাগছে, মেসেজ পাঠিয়ে দিই, কে জানে রিপ্লাইও করে দিতে পারে, সেট হয়ে গেলে লাইফ সেট হয়ে যাবে। আর দ্বিতীয়, সে যে তোমার ফ্রেন্ড যার সাথে আমরা কথা বলি, সে রিপ্লাই করছে না। এখন বন্ধু, এই দুটোর রোগ আলাদা, তো এর জন্য এদের চিকিৎসাও আলাদা হবে। তো সবার আগে এই সিচুয়েশনে আসি যেখানে আমরা মেয়েটিকে চিনিই না আর আমরা ফেসবুকে তাকে দেখার পর তাকে মেসেজ পাঠিয়ে দিই। তো বন্ধু, যদি তুমি চাও কোনো মেয়ে তোমাকে তোমার মেসেজে রিপ্লাই করুক, তো ভাই হাই সেন্ড করে এখানে কোনো লাভ হবে না, কারণ তোমার মতো 50টা ছেলে তাকে হাই পাঠিয়ে রেখেছে। তো এখানে সে কার রিপ্লাই করবে এটা তার উপর ডিপেন্ড করছে। তো আমাদের কিছু ডিফারেন্ট করতে হবে, আর সেই ডিফারেন্ট এটা হলো যে আমাদের কোনো কোয়েশ্চেন পাঠাতে হবে। ফর এক্সাম্পল, তুমি তাকে জিজ্ঞেস করতে পারো যে তুমি ব্রেকফাস্টে ডাব খাও নাকি। তো ভাই, এখানে তার মাইন্ডে একটা কথা ঢুকবে যে ইয়ার, এ এমন কোয়েশ্চেন কেন করলো, এর মানেটা কি। তো সে তোমাকে কিছু না ভেবেই জিজ্ঞেস করে ফেলবে কেন, না এমন কিছু তোমাকে রিপ্লাই করে দেবে। আর তারপর তুমি তাকে বলো কেননা তুমি খুব কিউট। এখন বন্ধু, সবথেকে বড় প্রবলেম এটা আসবে যে ভাই, এখান পর্যন্ত মামলা সেট হয়ে গেল, এখান পর্যন্ত তো সে রিপ্লাই করে দিয়েছে, কিন্তু সে ফার্দার রিপ্লাই করবে না। তো এই জন্য ভাই তোমাকে তাকে কথায় আটকে রাখতে হবে, সেই কথা দিয়েই তোমাকে নতুন কথা বের করতে হবে। কিন্তু এটা খেয়াল রেখো যে তাকে বোর করো না, তোমাকে তাকে কথার মাধ্যমে আটকে রাখতে হবে। আর এটা খুব একটা মুশকিল কাজ না, যদি তুমি ওই কথা থেকে নতুন কথা বের করতে পারো তাহলে সহজেই তার সাথে তোমার কথা চলতে থাকবে। বন্ধু, এখন সেকেন্ড কোয়েশ্চেনে গেম খেলতে পারো। মানে এর মানে হলো, ধরে নাও যদি তুমি দেখো সেই মেয়েটি ABC কলেজে পড়ে, তাহলে তখন তাকে তুমি মেসেজ পাঠাও যে তুমি XYZ কলেজে পড়ো। তো ভাই, এর ফলে তার ঝট করে রিপ্লাই চলে আসবে, না তো তোমাকে কে বললো, কেননা তার মাইন্ডে একটা কৌতূহল জাগবে যে এমনটা সে কেন বললো, আর সে কেন বললোকে জানার জন্য তোমাকে তাড়াতাড়ি রিপ্লাই করে দেবে। তো এই ধরনের ট্রিক্স আছে যার থ্রুতে সেই অচেনা মেয়েটির থেকে রিপ্লাই নিতে পারো। বন্ধু, নাও কাম টু দ্য সেকেন্ড কেস, যেখানে মেয়েটি তোমাকে আগে রিপ্লাই করতো কিন্তু এখন তোমাকে সে রিপ্লাই করছে না। তো বন্ধু, এমন করার পেছনে তার কোনো না কোনো কারণ অবশ্যই থাকবে, কেননা ভাই কারণ ছাড়া তো এই দুনিয়াতে কিছুই হয় না। কিছু পসিবল কারণ এটাও হতে পারে, প্রথমত সে কোনো বয়ফ্রেন্ড বানিয়েছে আর এখন সে তার সাথে কথা বলে। তো ভাই, নতুন যখন বয়ফ্রেন্ড হয় তখন অন্য কারোর জন্য সময় বের করা অনেক বেশি কঠিন হয়ে যায়। দ্বিতীয় সবথেকে বেশি ইম্পর্টেন্ট কারণ, আর যেটা মেইনলি আর মোস্টলি এই কারণটাই হয়, সেটা হলো তুমি খুব বেশি বোরিং কথা বলতে, যার জন্য সে এখন তোমাকে রিপ্লাই করছে না। তো ভাই, এই কেসে খুবই কম চান্সেস হয়ে থাকে যে আবার তার সামনে ইমপ্রেশন বানাতে পারো। কিন্তু ভাই, আমি তোমাকে হেল্প করতে পারি এই কেসটাতে। সবথেকে আগে ভাই, কিছুদিন তাকে মেসেজ করা একদম বন্ধ করে দাও। যদি তুমি এখনও তাকে বারবার মেসেজ করো, তাহলে সে যদি তোমার জন্য কিছুটা ইরিটেট হয়েও থাকে, তোমাকে বোরিং ভেবেও থাকে, তো এতে তার ইরিটেশন আরও বাড়বে, আর হতে পারে যে সে তোমাকে ব্লক করে দিল। তো ভাই, কিছু সময় পর্যন্ত তাকে একদম মেসেজ করো না, এর ফলে তার যে রাগ, তার ইরিটেশন সেটা কমে যাবে। কম হওয়ার পরে যদি তুমি তাকে মেসেজ করো তাহলে তোমাকে তাড়াতাড়ি রিপ্লাই করে দেবে। তো বন্ধু, রিপ্লাই তো সে তোমাকে করে দেবে, কিন্তু সেই প্রবলেম, আবার তার সাথে বোরিং কথা বলবে, এর ফলে যা বাকি চান্স থাকবে সেটাও চলে যাবে। এর জন্য বন্ধু, আমার চ্যানেলে অনেক ভিডিও আসছে যেখানে আমি বলেছি চ্যাট কিভাবে করবে, চ্যাটিং করার উপায় কি, তুমি কি ভুল করো চ্যাট করার সময়, এমন অনেক ভিডিও আপলোড করব। তুমি সেই ভিডিওগুলোকে দেখো আমার চ্যানেলে, তুমি যদি ওই ভিডিওসগুলো দেখো তাহলে তোমার ভুলগুলো ধরতে পারবে আর খুব তাড়াতাড়ি তুমি খুব ভালোভাবে চ্যাটিং করতে শুরু করে দেবে। তো এই জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলকে প্রেস করে অলে ক্লিক করে রাখো আপকামিং ভিডিওগুলো দেখার জন্য। লাভ লাভ।